আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আমি ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে, এখন বাজে সকাল 9টা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেবু পানি। আর এত বেশি মোটা হয়ে গেছি, এই যে দেখেন আপনাদের ভাইয়াকে দেখে, মানে লেবু পানি না খেলে আর হবে না। তো ওই জন্য সকালবেলা উঠে একটু লেবু পানি খাচ্ছি। আর এখন আর কোনো ভারী কোনো নাস্তাই খাচ্ছি না, এখন শুধু হালকা মুড়ি খাবো সকালবেলা, আর লেবু পানি খাচ্ছি সকালবেলা, আর শুধু দুপুরে ভাত খাচ্ছি, কারণ অনেক বেশি মোটা হয়ে গেছে। আর এই যে আবদুল্লাহ এদিকে খেলতেছে। আর এখন লেবু পানি খাওয়ার পরে আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমি সব কাজ সেরে টেরে এই যে আসলাম, নাস্তা খাবো এখন। আর এগুলা হচ্ছে আম্রপালি আম, এগুলা আমাদের বাসায় গেছিলাম, মানে আমার মায়ের বাসায়, ওখান থেকে আমগুলা আনছি আমরা। আলহামদুলিল্লাহ এবার আমরা অনেক আম খাইলাম, সূর্যপুরি আম, আম্রপালি আম। আর আম্রপালি আম তো একটু লেটেই পাকে, ওই জন্য এত দেরিতে হলো। তো যাই হোক, এখন আমরা নাস্তা করবো। আর মানে বুঝতে পারতেছেন, যেহেতু ডায়েট করতেছি, ডায়েট ঠিক না, অনেক বেশি মানে মোটা হয়ে গেছি, ওই জন্য একটু কমানোর চেষ্টা করতেছি আর কি। এই যে এখন আম আর মুড়ি একটু খাবো। আমি তো সকালবেলা কোনো খাইতেই যাই না, ও বলতেছে না খাইলে আরও বেশি মোটা হয়ে যাবো, ওই জন্যই খাওয়া। আর এই যে আবদুল্লাহ বলতেছে ও খাবে, ওরা তো কথা, আর ও এই যে এখন পানি নেওয়া শুরু করে দিবে। আর আরেকটা কথা, আমার ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই ফুল দেখবেন, অন্তত লাইকটা দিবেন, অনেকেই লাইক দেন না আপনারা। তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে, এখন গোসল টোসল করে আসলাম, 12:30 বাজে। আর এখন আমি রান্না করে নেব ওই যে শুটকি, ছুরি শুটকি আর মিষ্টি কুমড়া, দুটাই আলাদা আলাদা রান্না করব। আর আমার দুটাই খুবই পছন্দের একটা খাবার, যেহেতু দুপুরবেলা খাবো, ওই জন্য খুব অল্প করেই রান্না করতেছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমার ভিডিওতে মানে কমেন্ট দেখেন যে 16টা, লাইক হচ্ছে আপনার 8টা, কেমন না? আরে ভাই, লাইক দিলে কি হয়, এটাতে তো টাকা যাচ্ছে না। তো যারা আমার পুরাতন বন্ধু আছেন তারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা। আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এমন কোনো কমেন্ট করবেন না মানে ভিডিওতে যে দেখে গেলাম, বন্ধু করে গেলাম, তুমিও আসো, এগুলা করবেন না। আমার কমিউনিটিতে আছে, কমিউনিটিতে কমেন্ট করবেন, আমি গিয়ে অবশ্যই বন্ধু করে আসব। আর আমি এমনিতেই নতুন কেউ আমার ভিডিও দেখলে আমি বন্ধু করে আসি। তো যাই হোক, এই যে আমার এখন মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজটা ভেজে, এখন আদা রসুন দিলাম, সব কিছু দিয়ে এখন পানি টানি দিয়ে ঢেকে দিব। আর কি বলবো, আমরা যদি সবার ভিডিও সবাই ফুল না দেখি, না সাপোর্ট করি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। এটা এর আগেও বলছি, আসলে বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলতে হচ্ছে, কারণ নাহলে তো আমরা ভাইরাল হবই না। ভাইরাল তো দূরের কথা, ভিউজই হয় না। অনেকেরই দেখি যে ভিউজ হচ্ছে, অনেক ভালো ভালো ভিউজ হচ্ছে, অনেক সুন্দর করে কথা বলছে বিষয় বাস্তায়, আমি তো আর ওভাবে পারি না, আমি যেভাবে পারি ওভাবে বলেছি। আর এই যে দিয়ে দিলাম আমি এখানে, কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এর মধ্যে লবণ হলুদ মশলা মরিচ সব কিছু দিয়ে আমি একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার শুক্তিটা হয়ে গেছে, আর এখন এই যে মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে, আমি এখন নামাই নেব। তো যেটা বলতেছিলাম, আমরা কিন্তু কেউ কাউকে সাপোর্ট না করলে এগোতে পারবো না। এরকম অনেক ভিডিও অনেক আপু ভাইয়ারা বানাচ্ছে যে সাপোর্ট করতে হবে,
সাপোর্ট করেন, ফুল ভিডিও দেখেন। আমিও বললাম সবাই, আমরা সবার পিছন মানে পিছনে না থেকে সামনে থাকি, তাহলে আমরা হচ্ছে উন্নতি করতে পারবো, মানে আমাদের ভিডিওতে ভিউ হবে, ভাইরাল হব, এই আর কি। এই যে আমাদের খাওয়া দাওয়া সব অনেক কথা বললাম, আর আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।